জুলাইয়ের গণহত্যাকে মানবতা বিরোধী অপরাধ বিবেচনায় বিচার করা উচিত বলে মনে করেন রাজনীতি বিশ্লেষক বদিউল আলম মজুমদার। স্বৈরাচার সরকারের আমলে সংগঠিত সকল বিচার বহির্ভূত হত্যার বিচার দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী নুসরাত তাবাসসুম। সিপিডি আয়োজিত এক আলোচনায় এসব কথা বলেন তারা। মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়া দরকার। অনেক রকম ভাবে মানুষের অধিকার হরণ করেছে এবং বিভিন্ন ভাবে তাদেরকে নিপীড়ন নির্যাতন করেছে, এইগুলো অনেকগুলো ফৌজদারি অপরাধ, এর বিচার হওয়া দরকার। আমরা শুধু একটা আয়নাঘরের পরিচয় জানি, বাংলাদেশ আর কোথায় কতগুলো আয়নাঘর আছে, আদৌ আছে কিনা এই তদন্তগুলো কে করবে? রাষ্ট্রীয় খুন, রাষ্ট্রীয় গুম, রাষ্ট্রীয় অপরাধের বিচার হওয়া উচিত অবশ্যই। সবচেয়ে বড় রিফর্ম হলো কি আমাদের সুপ্রিম ল রিফর্ম, এবং এই সুপ্রিম ল কে এই স্ট্রাকচার থেকে বের করে অন্য স্ট্রাকচারে নিতেই হবে। এবং এটার মধ্যে যে যত রকমের আপনি ডিক্টেটরিয়াল এলিমেন্টস হওয়ার ঢুকা থাকার অপরচুনিটি আছে, সবগুলাকে এগুলাকে স্ট্রাকচার নিতে হবে। অনেকেই বলেছেন যে ছাত্ররা যাতে পড়াশোনায় ফিরে যাবে, হ্যাঁ পড়াশোনায় ফিরে যাবে এটা ঠিক, কিন্তু একটা প্ল্যাটফর্ম আমাদের ছাত্র জনতা থাকতে হবে যারা গ্যারান্টার হবে যে এই পরিবর্তনগুলি যাতে ইরিভার্সিবল হয়।